চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকার মোহাম্মদ হাফিজুল মাদ্রাসার মাদ্রাসা সুপার আবুল কাশেমের বিরুদ্ধে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিয়োগ বাণিজ্য, অনিয়ম, দুর্নীতি ও প্রতারণার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠান পরিচালনায় অনিয়ম করে চারটি পদে নিয়োগের নামে লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্য এবং চাকরি দেওয়ার নামে বিপুল পরিমাণ টাকা নিয়ে প্রতারণা করেন ভুক্তভোগীদের সাথে। এসব অনিয়ম নিয়ে প্রতিবাদ করলে চাকরি প্রত্যাশী ভুক্তভোগীদের হয়রানি করারও অভিযোগ উঠেছে মাদ্রাসা সুপার আবুল কাশেমের বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানান, স্থানীয় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে লোক দেখানো পরীক্ষা আর ভাইবা নিয়ে নিয়োগ দিয়েছেন অন্য প্রার্থীদের, যাদের পরীক্ষা কিংবা ভাইবা নেওয়া হয়নি। জানা যায়, মাদ্রাসা সুপার আবুল কাশেম একক নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানে এসব নিয়োগ বাণিজ্য করেছেন। তারই সূত্র ধরে আমরা 25 জুলাই আমার ছোট ভাই রেজুলেশন পরীক্ষা দেয়, পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ নিরাপত্তা কর্মী বলে, তো পরবর্তীতে সে ওই নিরাপত্তা কর্মীর যে রেজুলেশন হয় উত্তীর্ণ পদে এবং কমিটির যে সুপারিশ প্রাপ্ত হয় সেই বিষয়টাকে সে ঘুম অথবা ছিঁড়ে ফেলে নতুন করে তার ব্যক্তি পছন্দের স্বীয় পছন্দের সকলকে অগোচরে সকলে জাল জালিয়াতে সাইনগুলো করে স্বাক্ষর জাল জালিয়াতে করে সে এককভাবে তার নিজের পছন্দের চারজন চার পদে নিয়োগ দেয়। তো এর পরবর্তীতে তার সাথে যোগাযোগ করি, সে আমাকে 5-6 মাস এই 2024 সালে জানুয়ারি পর্যন্ত সে আমাকে বিভিন্ন রকম প্রমোশন করে ঘুরায়। তার পরবর্তীতে আমি দেখা করার পর উনি বলে যে পূর্ণাঙ্গ যে এয়ারটেল ছিল সার্কুলারটা ছিল সেটা বাতিল হয়ে গেছে, আবার নতুন করে সার্কুলার দেবে এবং আমাকে কিছু মিথ্যা আশ্বাস তিনি জানুয়ারির 9 তারিখ সরাসরি দেন। এর পরবর্তীতে জানতে পারি ওই ওই সকল পদে উনি ওনার ব্যক্তি পছন্দে অবৈধ নিয়োগের টাকার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থের মাধ্যমে নিয়োগ দিয়ে দেয়। অভিযোগ সূত্রে জানা যায়, 2023 সালের 25 জুলাই নিরাপত্তা কর্মী, আয়া এবং পরিচ্ছন্নতা কর্মী, কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন 13 জন পরীক্ষার্থী। যে 4 জন নিয়োগ পেয়েছেন তাদের কাছ থেকে মোট 20 লাখ টাকার বিনিময়ে নিয়োগ দিয়েছেন বলে জানা গেছে। আমি থাকতে নিয়োগটা হয়েছে কিন্তু নিয়োগটা বাস্তবায়ন করছে আমার অবর্তমানে, আমি যখন চলে আসছি তখন এক একজন থেকে টাকা নিয়ে করছে, কিন্তু নিয়োগের মধ্যে যারা উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে নির্বাচিত হয়েছে তাদের একজন কেউ নিয়োগ দিয়ে নাই, যারা পরীক্ষা অংশগ্রহণ করে নাই আসেও নাই তাদের এখনো একজন থেকে টাকা আমি দেখতে দেখছি 2 লাখ টাকা নিছে নিয়োগ না হওয়াতে ভুক্তভোগীরা টাকা চাইতে গেলেও দেন নানান ধরনের হুমকি। 9 জানুয়ারি 2024 জন অনুষ্ঠানে আমি সরাসরি দেখা করতে যাই এবং আমার প্রাপ্ত চাকরি এবং টাকার বিষয়ে কথা বলতে যাই। উনি আসলে বিভিন্ন টেকনিক্যালি আমাকে হুমকি দেয়, ওনার হাতে যায় ভাইয়ের ছেলের কথা বলে, ওনার কাছে অনেক অস্ত্র আছে জাতীয় নির্বাচনে, যে ওনার পুলিশ থেকে ওনার কাছে অস্ত্র বেশি ছিল মজুদ, এই বিষয়গুলো বলে আমাকে এক ধরনের টেকনিক্যালি হুমকি দেয়। মাদ্রাসা সুপার আবুল কাশেমের নিয়োগ বাণিজ্যের অভিযোগে অনুসন্ধান করে জানা যায়, তার পূর্বের কর্মস্থল সাতকানিয়ে তিনি নিয়োগ বাণিজ্যের এমন অপকর্মের সাথে জড়িত ছিলেন। জানা যায়, 2019 সালে নিয়োগ বাণিজ্য এবং মাদ্রাসার ইলেকট্রিশিয়ানকে বলাৎকার করার অপরাধে নিজ এলাকার সাধারণ মানুষের তোপের মুখে পড়ে বাড়িছাড়া হন এই মাদ্রাসা সুপার আবুল কাশেম। পরবর্তীতে চট্টগ্রামের বায়েজিদে এসে নিজের আসল চরিত্র লুকিয়ে চাকরি শুরু করেন মোহাম্মদিয়া হাফিজুল উলুম মাদ্রাসায়। কিছুদিন পর এখানেও করেন নিয়োগ বাণিজ্য আর নিজের দুশ্চরিত্রের বহিঃপ্রকাশ। মনে হচ্ছিলাম যে উনি ভালো, এই সুপারস্টারে এগুলা করাটা কিন্তু উচিত না, আমরা তো নিয়োগ বোর্ডিং এসে না, এগুলো দিনের রাত করলে কেন এসপাটার আমি 10 টাকা চাল খুঁজছি, এটা একটা লোকের থেকে টাকা নিল সে পরীক্ষাতে পাস করছে, ইন্টারভিউতে পাস করছে, ইন্টারভিউ পাস করার পরে দিয়ে ওর চাকরিটাও জানা, যারা ইন্টারভিউতে পাস করে না তাদেরকে চাকরিটা দিয়ে দিল, যদি মিটিং হইলে তাই দেন আমরা চাইতে পারতাম, মিটিং তো নাই, মিটিং তো হচ্ছে না, মিটিং দিয়ে দিচ্ছে না, উনি উদ্দেশ্য প্রণীত হয়ে আমাদের প্রত্যেকে একটা আমার বিরুদ্ধে যাই সভাপতির বলতে সভাপতির বিরুদ্ধে যাই আরেকজনের বলতে আরেকজনের বিরুদ্ধে আমাকে করতেছে, এখানে শিক্ষকভূমিতে ফার সৃষ্টি করে ফেলেছে, আমাদের কমিটির বিরুদ্ধে আমাদের মধ্যে ফার সৃষ্টি করে দিছে, উনি উনি নিজের ফায়দা লুটানোর জন্য মন্ত্রী দিয়ে ওনার ফায়দাটা লুটানোর জন্য এই সিস্টেমগুলো করে নিয়েছে, ওনার চরিত্র চারিত্রিক ভালো না,
এখানেও শিক্ষক একজন নারী হাত চালে দিচ্ছে, সব শিক্ষকের ছুটি দিয়ে নাকি ছুটি দিয়ে দিয়েছে, এক ঘন্টা বসে রাখছে, তারপরে ওনার সাথে কথা বলতে হাত হাতে হাত দিছে। তো এ বিষয়ে মাদ্রাসা সুপার আবুল কাশেমকে মাদ্রাসায় গিয়ে না পেয়ে অসংখ্যবার ফোন করে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। মাদ্রাসা সুপারের এসব অপকর্ম নিয়ে মাদ্রাসা কমিটির মধ্যেও রয়েছে ব্যাপক ক্ষোভ। শীঘ্রই মাদ্রাসা সুপার আবুল কাশেমকে অপসারণের দাবি করেন তারা। এম জে জুয়েল, বার্তা বাজার।